ফেসবুক আইডিতে রিলস ওভারলি অ্যাডস আপনি কখন পাবেন বা এটা শত কী কীভাবে পাওয়া যায় আজকের ভিডিওতে জানাবো এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এখানে দেখেন স্টার রয়েছেন এবং এখানে রিলস ওভারলি অ্যাডস ও অজার মিটির সব কিছুই টিকমার্ক সো আপনার আইডিতে কবে ফেসবুক পাঠাবে রিলস ওভার্লি অ্যাডস আর এটি কী এটা সম্পর্কে জানতে হবে আর কীভাবে ইনকাম করা যায় সেট আপের মাধ্যমে সব কিছু নিয়ে আজকের কিন্তু ভেবে সো এটি খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না আর অবশ্যই মিলে ভিডিওতে লাইক করতে বলবেন না সো ফার্স্ট অফ অল কথাটা অত খুব গুরুত্বপূর্ণ কথা কেননা আপনাদের ইচ্ছা থাকে আপনাদের আইডিটা থেকে একটা রিলস সেটা পাওয়া আর রিলস আপ পাওয়ার পর ইনকাম করতে সকলের মন চায় কিন্তু আপনারা দীর্ঘদিন থেকে রিলসগুলো আপলোড করে যাচ্ছেন বাট রিলস সেটা বাঁচতেছে না আর রিলস অভার অ্যাডস এটা কখন আপনাকে দেবে এটার কি কোনো শর্ত আছে সো টপিক ওয়ান যখন আপনারা ফেসবুকে রিলস আপলোড করবেন সেটার ভিত্তিতে কিন্তু ফেসবুক যখন মনে করবে যে আপনি এই রিলস সেট জন্য যোগ্য তখন কিন্তু রিলস সেট আপ পাঠায় ফার্স্ট অফ অল শর্টকারে সব কিছু কথা বলবো যাতে আপনাদের বুঝতে সলভ হয় সো বিষয়টা হচ্ছে রিলস ওভারলি অ্যাডস এটা আর কি এটা আমি বলি যখন আপনারা আপনাদের আইডিতে রিলস সেট আপটা পাবেন মানে রিলস সেট আপ একটা অপশন আসবে ওইটা যখন সেট আপ করবেন তারপর কিন্তু স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন এই অপশনে এক কথা মডিটাইজেশন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন রিলস ওভারলি অ্যাডস এটা টেক মার্ক থাকবে এটা কিন্তু কারো কারো রেড কালার হয়ে যায় কারণ যখন রিল্স মনিটাইজ মডিটাইজ হয় আপনাদের রিলস ওভারলি অ্যাডসটা তখন কিন্তু এটা মানে বোর্ড থাকে আর্নিংটা অফ হয়ে যায় মোডেজ থাকলেও কিন্তু আর্নিংটা অফ হয়ে যায় সেক্ষেত্রে এটাকেই বলে রিলস অভার ইয়ার্স যখন আপনারা সেট আপ পাবেন অ্যারলিস সো বিষয়টা হচ্ছে আমরা তো অনেকেই এখনও অ্যারনি সেট আপে পাননি তাহলে রিলস ওভার ইয়ার্স কীভাবে আপনাদের আইডিটা আসবে এটা কিন্তু আপনাদের প্রশ্ন আসে সো এটার অ্যান্সার করতেছি রিলস সেট আপ কখন আসে রিলস সেট তখনই আসে যখন একটা ভিডিও আপনার ভাইরাল হয় গ্রোয়িং করে ফেসবুকে তাছাড়া কিন্তু আপনারা কোনো আপনার ধরুন অ্যাপ্লিকেশন কোনোভাবেই কিন্তু রিলসটা বানতে পারবেন না আরেকটা আপনার প্রশ্ন অনেকে আমাকে করে থাকেন কমেন্টে সেটা হচ্ছে ভাই বলেন যে আপনাদের ভিডিওতে নাকি মিলিয়ন মিলিয়ন ভিউ হয় দুই মিলিয়ন তিন মিলিয়ন তারপরেও কিন্তু আপনার অ্যাডম সেটা পান না সো ফেসবুক কিন্তু অত বোকা নয় আপনার ভিডিওতে দেখা গেল মিলিয়ন ভিউ হয়েছে ওই ভিডিওটাতে কি সমস্যা আছে ভিডিওটা কি যোগ্য মানে ফেসবুকের মধ্যে রিংসেট আপের জন্য সেটা কিন্তু বুঝতে হবে এখন যদি দেখা যাচ্ছে আপনি অন্যদের একটা ভিডিও এনে আপনি একটা মিউজিক দিয়ে ভিডিওটা ভাইরাল করলেন ওই ভিডিওটা আপনার না সেটা আনঅরিজিনাল কন্টেন্ট হয়ে গেল তাহলে তো রিলস এটা আপনারা পাবেন না ফেসবুক যারা রিলস আপ পেয়েছে তাদের পেজটা একটু ঘুরে দেখেন তাদের আইডিটা একটু ঘুরে দেখেন তাদের সব ব্যক্তিগত ভিডিও এবং অরিজিনাল ভিডিও তারা কিন্তু নিয়ম কেমন এই কারণে রিলস আপ পেয়েছে সো এখন বিষয়টা আসছে অফ ওবান্লি অ্যাডসের কোনো শর্ত নেই যে আপনাকে পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে সাড়ে হাজার মিনিট ভিউ বা পাঁচটা একটি ভিডিও এই শর্তটা শুধু ইনস্টিমের সেট আপের জন্য এই রিক্স ওভার্ন অ্যাডস শুধু তখনই আসবে যখন আপনার আইডিতে বা পেজের মধ্যে ফেসবুক আর লিস্ট সেটা পাঠাবে ইনভাইটের মাধ্যমে মানে এটা ইনভাইটেশন ফেসবুক আপনাকে নিজেই দিবে পাঠিয়ে আপনাদের যে ট্রাইটোরিয়াগুলো আছে সেখানে আপনারা দেখতে পারবেন সো অবশ্যই এখন আপনাদের কী চিন্তা দ্বিতীয় টপিক আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে কীভাবে একটা ভিডিও গ্রো করা যায় সেটা আবার অরিজিনাল ভিডিও সো আপনাদের ভিডিও যদি গ্রো হয় তাহলে দেখবেন যে বেশি সময় লাগে না দুই একদিনের ভিতরে তারা সেটা পাঠিয়ে দেয় তারা বুঝতে পারে যে এই আইডিটা রিল্স সেটা জন্য যোগ্য রিল্স থেকে ইনকাম করার যোগ্য তারা কিন্তু ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের মধ্যে বুঝতে পারে যে এই আইডিটা আসলেই ইনকামের যোগ্য তাকে আমরা অবশ্যই সেটা পাঠাবো কারণ সে আর্নিং করতে পারবে সো এখন আপনারা মাথায় রাখুন কীভাবে রিলস ভিডিও গ্রো করা যায় আর রিলস ভিডিও তখনই গ্রো হয় ফেসবুকে যখন একটা নতুন কন্টেন্ট আপনাদের সার যেটা অডিয়েন্সদের কাছে নতুন মনে হবে তখন সেই ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট পরে এবং চাইলে অডিয়েন্সটা সেই ভিডিওটা ফলো করে রাখে এক কথায় আপনার পেজটা সো এরকম যদি নতুন ভিডিও দিতে পারেন তাহলে আপনাদের রিলস ভিডিওগুলো গ্রো হবে আর যদি আপনারা দেখা যাচ্ছে একজন ভিডিওটা ভাইরাল হচ্ছে একজনের ওই ভিডিওটা আপনারা কপি কমিমেস করে ছাড়লেন তাহলে তো আপনার ভিডিও ভাইরাল হবে না কারণ একটা ভিডিও যখন ভাইরাল হয় তখন কিন্তু আরেকটা ওই ভিডিওটা আবার ভাইরাল না হতে পারে সেক্ষেত্রে মাথায় থাকতে হবে যে এমন একটা ভিডিও আমি ছাড়ব যেটা ফেসবুকের কাছে নতুন মনে হবে অডিয়েন্সদের কাছে নতুন মনে হবে ফলোয়ার্সদের কাছে নতুন মনে হবে তখনই ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিও শেয়ারের মাধ্যমেই কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে এনগেজমেন্ট আসবে রিল্স আসবে সব কিছুই কিন্তু আপনাদের মানে এক কথায় বেড়ে যাবে সো এখন রিলস অবালি আর্টস শর্ত নেই এটা বুঝতে পারলেন আর অ্যাড অনলি সেট আপ কীভাবে আসে সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই রিস্ক ভাইড মানে ভাইরাল করতে হবে ব্রো করতে হবে আর যখনই আপনার সেট আপ আসবে সেট আপ পর দেখবেন রিল্স আলি আর্টস অপশনটা থাকবে সো এটার কাজ হচ্ছে এটাই তারপর কিন্তু আপনাদের যে ভিডিওগুলো ছাড়বেন ওই ভিডিওতে অ্যাড শো করবে তার বিজ্ঞাপন দিবে ওই বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু আপনি আপনার ডলারটা ইনকাম করতে পারবেন আর একশো ডলার না হলে কিন্তু আপনারা উইথড্র দিতে পারবেন না এক কথায় একশো ডলারের উপরে আপনি যত ডলার এক মাসে পাবেন সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে আশা করি কী লোক অ্যাডস কী এটা শর্ত কী এবং রিল্স এটা কীভাবে যায় এক কথায় এক ভিডিওতে তিন চারটে টপিক আপনাদেরকে বোঝাই দিতে পারছে সো ভিডিওটি আপনাদের কাছে কতটুকু হেল্পফুল হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন লাইব্রি দেখলেন কাইন্ডি সাবস্ক্রাইব করে রাখবেন আসবো আবার ভিডিও সে বন্ধু ভালো থাকবেন Allah says,